স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর সেই জয়ন্তীতে মূর্তির অনাবরণ। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত ত্রিপুরা সরকারের পর্যটন, পরিবহন এবং কৃষি দপ্তরের আদরণীয় মন্ত্রী শ্রী রমেশ সিংহ রায়মন্ড, মঞ্চে উপস্থিত সমস্ত বিধায়কগণ, এই কলেজের প্রিন্সিপাল মহোদয়, প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা মহোদয়, ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের ডাইরেক্টর এডুকেশন হায়ার এডুকেশন জেলাধিপতি, উপস্থিত বড় মাত্রা স্কুলের অ্যালামনি সদস্যরা, অন্যান্য ছাত্রছাত্রী ভাই বোনেরা, সুধীজন মিডিয়া বোনেরা, বন্ধুরা, এটা নেতাজি সুভাষ মহাবিদ্যালয়। আজকের দিন ওনার শুভজন্মদিন, আজকের দিন ওনার মূর্তি আনাবরণ। মূর্তি তৈরি করতে কি সময় লেগেছে, কে কে সহযোগিতা করেছে, সে বিষয়ে বিস্তারিত জেলাধিপতি মহোদয় আলোচনা করেছেন। আমি বলবো আজকের দিনে একটা সাময়িক একটা বিষয়, প্রত্যেকের জনমানুষ রয়েছে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, আর তারপর সেটা অ্যাক্ট হওয়া রাজ্যসভা লোকসভা। তার বিষয়ে অনেকে বেশি বোঝেন, অনেকে বুঝেও বোঝেন না, অনেকে তার বিষয়ে ধারণা। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, রাষ্ট্রপ্রেমী, স্বাধীনতা সংগ্রামী, তো রাষ্ট্রপ্রেম সম্বন্ধে তো আজকে বলতেই হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা রাজনৈতিক গলিয়ারে এই ডেমোক্রেসিতে কোনো না কোনো জায়গায় কেউ মন্ত্রী হয়ে বসে আছে, কোনো বুদ্ধিজীবী হয়ে বসে আছে, তো কি বলছে, মুঘলরা তো 600 বছর শাসন করেছে, তার জন্য ভারতবর্ষের ভৌগোলিক স্থিতি এমনটা হয়েছিল, ভারত তো কখন একত্রিত ছিল না। ইংরেজরা যদি 200 বছর শাসন নাই করতেন, তাহলে ভারতবর্ষের অস্তিত্বই না থাকতো। একত্রিত করে ভারতবর্ষের কল্পনা যে করা হয়েছে, এক জায়গায় আনা হয়েছে, ইংরেজরা নিয়েছে। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজকে দৌড়ানোর ব্যবস্থা কেন করলেন, মহাত্মা গান্ধী কেন করলেন, বাল গঙ্গাধর তিলক কেন করলেন, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নায়ক ছেড়ে দিলেন, কেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা লিখলেন, ইংরেজরা ভারতে একত্রিতকরণ করেছে, ভারতের অস্তিত্ব ইংরেজের কারণে, মুঘলদের কারণে,
উঠাই নিয়ে যাচ্ছে দেশকে। এটা শিক্ষা প্রতিষ্ঠান জানা উচিত, অ্যালুমিনিয়ামের জন্য জানা উচিত, আর যারা পাঠরত বিদ্যার্থী তাদেরও জানা উচিত কি কেন বলছে। তাহলে নেতাজি সুভাষ চন্দ্র বসু কেন আজাদির পথ বানানো? আজকের দিনের বুদ্ধিজীবী তথাগত রাজনীতিবিদ কোথাও মন্ত্রী হয়ে গেছে কেউ কি বলতে চাইছে? তাহলে কি নেতাজি সুভাষ চন্দ্র বসু ঠিক ছিলেন না? ভারতবাসীর জন্য উনি রাষ্ট্রপ্রবেশ কিন্তু ইংরেজদের জন্য, ইংরেজরা যখন শাসন করতেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ভাগড়া ঘোষণা করেছেন, যারা স্বাধীনতা সংগ্রামী ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন ক্ষুদিরাম বসু আর বাকি সব স্বাধীনতা সংগ্রামী, তাদের দৃষ্টিভঙ্গিতে ইংরেজের দৃষ্টিভঙ্গিতে ওনারা রাষ্ট্রদ্রোহী, কিন্তু ভারতবাসীর দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রপ্রধান। ইংরেজের জায়গায় দাঁড়িয়ে দেখলে তো ইংরেজ ঠিক, ও স্বাভিমানী ভারতবাসী হিসাবে যখন দাঁড়িয়ে দেখব তখন নেতাজি সুভাষ চন্দ্র বসু ঠিক, গান্ধীজি ঠিক, বাল গঙ্গাধর তিলক ঠিক, সর্দার বল্লভ ভাই পটেল। রামায়ণে ভারতের কল্পনা রয়েছে, শুধু ভারত নয়, রাবণ যখন সীতাকে অপহরণ করলেন তো লঙ্কাকে পরাজিত হতে হয়েছিল ভারতের কাছে, ভারত কারোর উপর আক্রমণ করেনি ইতিহাস নাই লাখো বছরে, একমাত্র দুনিয়াতে ভারতীয় সভ্যতাই একমাত্র সভ্যতা, ভারতই একমাত্র দেশ যে কোন দেশের উপর আক্রমণ করে না যতক্ষণ পর্যন্ত না সে ভারতের উপর আক্রমণ করে, রামায়ণ সেটাই হয়েছে। রাবণ আক্রমণ করেছে সীতামাকে অপহরণ করেছে, তার কারণে বারবার বলা হচ্ছে ভারত দিয়ে দাও, যখন দিচ্ছে না তখন রাবণের লঙ্কাকে আক্রমণ করেছে, আর পরাজিত করার পর রামচন্দ্র সেখানে রাজ্য বিস্তার করেনি, তার ভাইকে সিংহাসনে বসে সে আবার সেই জায়গা ভারত। মহাভারতে ভারতবর্ষের অখণ্ড ভারতের কল্পনা রয়েছে প্রমাণিত, হর্ষবর্ধন সম্রাট ছিলেন প্রমাণিত, সম্রাট অশোক, ইংরেজরা যে ভারতের কল্পনা বা ভারত দিয়ে গেছেন তার চেয়ে অনেক বড় ভারত সম্রাট অশোক রাজত্ব করেছে। আর আমাদেরকে বলছে নতুন বুদ্ধিজীবীরা যে ভারত তো মুঘলরা একত্রিত করেছে, ভারতকে তো ইংরেজরা একত্রিত করেছে, তো লজ্জা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। আজকে সেই সময় এসেছে, আজকে ভারতবর্ষে সেই সময় এসেছে। এক সময় জম্মু কাশ্মীরের বিষয়ে আলোচনা হতো, তো জম্মু কাশ্মীরের বিষয়ে ভারত তাকিয়ে থাকতো রাষ্ট্রসংঘ কি বলে, পাকিস্তান বারবার বলে থার্ড পার্টি লাগবে, তার মধ্যে ভারত আগাগোড়া বলে এসছে না ভারত পাকিস্তান সেই বিষয়ে কথা বলবে, কিন্তু আজকে সেই দিন চলে এসছে
কারোর কথা বলার দরকার নেই। ধারা 370 এবং আর্টিকেল 35 সমাপ্ত করে তার সমাধান করে দিয়েছে, না দ্বিতীয় পক্ষ না তৃতীয় পক্ষ কেন নরেন্দ্র ভাই মোদীর সামনে দাঁড়াতে পারেননি, কারণ মোদীর সঙ্গে 130 কোটি ভারতবাসী রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো রাষ্ট্রপ্রেমিক নাগরিক রয়েছে। আমি কাশ্মীরে কি করবো, আগে রাষ্ট্রসংঘ তাই করবে, পাকিস্তান ভেটো দেবে,